चलो हॉस्पिटल जाए। তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি রাজুর বাবার বয়সি। আর শোনো, তাছাড়া তুমি এখনই বা কি কম খাও বলতো? আচ্ছা রাজু, আমি না হয় একটু পেটুক মানুষ, কিন্তু পৃথিবীতে মানুষের এত তানজাম কিসের জন্য? পেট পড়ার জন্য? হ্যাঁ না, সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়, কিন্তু বিশ্বাস করুন আমি না আর খেতে পাচ্ছি না, মানে পাচ্ছ না? না, চাপ হয়ে গেছে। মানে তাহলে আর চাপ বাড়িও না, ছেড়ে দাও, জোর করতে। থ্যাংক ইউ। এবার আমি আসি। তুমি যাবে? দাঁড়াও, বাবাকে খবর দিই যে তুমি চলে যাচ্ছ। না, বাবাকে খবর দেওয়ার কোনো দরকার নেই। না না, ও না বলে চলে গেলে বাবা রাগ করতে পারে। দাঁড়াও, আমি রাজু এখন যাচ্ছে না। এই তো বললো যাচ্ছে। যাচ্ছে না, তুমি চুপ করো তো। এই তো বললো যাচ্ছে। রাজু, তোমার খাওয়া হয়ে গেছে? যাও, কি বেসিন ওখানে আছে, হাত ধুয়ে এসো। কি গো, এই তো যাবে বললো তুমি আবার। শোনো, তুমি কি গো? আমি আবার, আমি তোমাকে নিয়ে আর পারি না, তোমাকে কি সব কথা বলে দিতে হয়? কেন, কি বলবে? কিচ্ছু বোঝো না তুমি। আচ্ছা, এখানে ও যাবে, বোঝার কি আছে? ও যাবে না, তুমি এখন যাবে এখান থেকে। আমি কেন যাবো? তুমি চলো তো। আরে চলো। কি যাবো? আমি যাবো কেন? ও তো, আরে ও তো বললো যাবে। দাঁড়াও দাঁড়াও, শোনো, কানে কানে একটা কথা বলবো, শোনো। আবার কান? ওরা এখন প্রেম করবে, চলো। ও ও তো এই কথাটা বললেই হয়, এত ভাবি যাবি। আমি না তোমাকে কানে কানে মুখে মুখে কোনো কিছু বলে বোঝাতে পারবো না। তুমি চলো, চলো, আমি তো বলছি। কেমন আছো? এই সুবলদা, এদিকে এসো। তুমি যে আমাকে এ বাড়িতে কি ফিরিয়ে দিয়েছো তুমি জানো না। আমার মান সম্মান অহংকার, তোমায় নিয়ে আমার গর্ব সব এক ধাক্কায় মাটিতে মিশে গেছিল। টাকাটা ফিরিয়ে দিয়েছো তুমি, আমাকে সব কিছু ফিরিয়ে দিয়েছো। আমি সত্যি লাকি রাজু, তোমাকে পেয়েছি। তানিয়া, আমি কিন্তু মিথ্যে কথা বলেছি। জানি, বাবা দাদা বৌদি সবে বুঝে গেছে যে তোমার টাকার জোগাড় হয়নি। আসলে তুমি মিথ্যে কথা বলতে পারো না যে। তাহলে আমরা যদি রেজিস্ট্রি ম্যারেজ করি? আমি রাজি, তুমি যা বলবে আমি সব তাতে রাজি। তুমি শুধু আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি পারো নিজের কাছে নিয়ে চলো, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। কিছু ভালোবাসা বিয়ের পরের জন্য তো তুলে রাখতে হয়। আমি যাবো। যা, দাঁড়িয়ে আছিস কি? চলে গেল তো, যা।